বাবু স্কুলে দিয়ে জিমে চলে গেলাম আসলে জিমটা আমার অনেক পছন্দের জায়গা সারাদিন যাই করি না কেন আমি একবার হলেও জিমে যাই জিমটা আমার অনেক অনেক ভালো লাগে জিমে গেলে আমি অনেক কিছু করার পর আমার যখন ওজন কমে না তখন আমি জিমে গেলাম জিমে গিয়ে আমার প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওজন কমিয়েছি আমি আজকে আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয় আল্লাহ কাছে জিম শেষ করে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে বাসার কাজ টাজ সব পরিষ্কার করে তারপর গাছে পানি দিতেছি পানি দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে একদম চকচকে করে রেখে তারপরে অন্য কাজে ধরি আমার প্রথমে বাসার কাজ আগে করতে হয় নাহলে আমার রান্নাঘরের কাজে মন বসে না আগের ঘর পরিষ্কার তারপর রান্নাঘরের কাজ এই যে ক্যাপসিকাম ছিল ফ্রিজে কতগুলি এগুলি কেটে ডিপে রেখে দিলাম তারপর দুপুরে রান্না করলাম রান্না করে তারপরে ইফতারির জন্য আজকে ইফতারি বানাবো না আজকে শুধু ডাল আলুর চপ এগুলি করবো না আজকে একটু মাছ ফ্রাই করবো আর তো একটু শরবত ডিম সিদ্ধ দিব ডিম খাবে সাথে এগুলি আজকে প্রত্যেক এখন বাচ্চারা ইফতারি খেতে চায় না কিন্তু আমার অনেক পছন্দ ইফতারি ওরা খাইতে চায় না ইদানিং ও জ্বর ঠান্ডা প্রত্যেকটা ইফতারি শেষ করে খাওয়া দাওয়ার পরে তারপরে নামাজ টামাজ পরে যে রাত্রে শেষ সাতের জন্য রান্না বসিয়ে দিলাম রান্না টান্না করে সব গুছিয়ে নিলাম এখন বাবু খাচ্ছে আলহামদুলিল্লাহ বাবু একটু ভালো আছে এখন অনেক অসুস্থ ছিল বাবু মাঝখানে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই